গভীর রাতে বাজি ফাটিয়ে পিকনিক, প্রতিবাদ করায় পিটিয়ে খুন করার অভিযোগ। নৈহাটিতে প্রতিবাদীকে পিটিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদের নেতা সহ তিনজন। মহালয়া রাতে বাজি ফাটিয়ে পিকনিক চলছিল, প্রতিবাদ করায় রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং আজ ভোর রাতে মৃত্যু হয় আক্রান্ত প্রতিবাদীর। আর কে কে জন ছিল ওরা সবাই যেন ধরা পড়ো, ঠিক আছে? কারা কারা ছিল, কারা ছিল আমরা জানি না, শুধু দুজনের নাম জানি, ঋষি আর বাবান। আর ওনার সাথে কে কে ছিল জানি না, ওরা ধরা পড়েনি। ওরা কি মেরেছিল? ওরাই মেরেছিল। কি দিয়ে মেরেছিল? রড দিয়ে। নাই চাইছি ওদেরকে ধরো, শাস্তি দাও, ফাঁসি দাও। খুব কষ্ট করে ওরা এরকম হয়েছে। ও তো পার্টি করতে না না ও পার্টি হাসপাতালে থাকার পরে মারা গেল। আজকে 2 তারিখে ভর্তি হয়েছে, 3 তারিখে ভর্তি হয়েছে। আজকে ও কি করতে হয়? ও টোটো চালাতো। আমরা তো ক্ষমতায় যখন আমরা তৃণমূল করতাম, তখনও আমরা পুলিশ ভুল করলে আমরা পুলিশের বিরুদ্ধে কথা বলতাম। ক্রিমিনালদের কোনো ক্রিমিনাল এলাকায় থাকতে দিতাম না আমরা, বা জেলে থাকতো না বাইরে থাকতো। আজকে পুরো ব্যারেকপুরটাকে, যখন থেকে পার্থভৌমিক ব্যারেকপুরটাকে দেখছি, তখন থেকে ব্যারেকপুরটাকে শ্মশান মানে। আরজিকরের ঘটনা ঘটেছিল 9 অগস্ট, অর্থাৎ প্রায় 2 মাস হতে চললো, কিন্তু তারপরেও নারী সুরক্ষা কতটা সুনিশ্চিত করা গিয়েছে বড় করে এই প্রশ্নটা তুলে দিয়েছে আজকে জয়নগরের ঘটনা। এইরকম একটা পরিস্থিতিতে কার্যত রাজ্য সরকারকে আলটিমেটাম দিয়েছেন জুনিয়র ডাক্তাররা, কাউন্টডাউন চলছে। এইরকম অবস্থায় পুলিশের তরফে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ করছেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলায় ধর্ণামঞ্চে চৌকি এবং বায়ো টয়লেট আনতে বাধা দেওয়া হচ্ছে পুলিশের তরফে, এই অভিযোগ তারা করছেন। সরাসরি ঝিলম করঞ্জায় রয়েছেন আমাদের সঙ্গে। কি পরিস্থিতি ঝিলম এখন? এই মুহূর্তে দেখতেই পাচ্ছ আমরা ধর্ণা মঞ্চে রয়েছি, মেট্রো চ্যানেলের কাছে জুনিয়র ডাক্তারদের, জুনিয়র ডক্টর ফ্রন্টের ধর্ণা মঞ্চ। ডান দিকে দেখতে পাচ্ছ তারা বক্তব্য রাখছেন, এবং অন্যদিকে আজ যে জটিলতা গতকাল থেকে যেটা দেখা যাচ্ছে সেটা ক্রমশ বাড়ছে। জটিলতার মধ্যে অন্যতম হচ্ছে যে এখানে তারা খাট এনেছিলেন, সেই খাটগুলো ঢুকতে দেওয়া হচ্ছিল না। এর পরবর্তীকালে বায়ো টয়লেট আনা হয়, সেই বায়ো টয়লেটগুলো ঢুকতে দেওয়া হয়নি। এখানে সিনিয়র ডাক্তাররা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো, জেনে নেবো এই বায়ো টয়লেটগুলো নিয়ে কী সমস্যা হচ্ছে। আপনারা কী শুনছেন? পুলিশের সঙ্গে তো কথা বলছিলেন। আমরা চেয়েছিলাম আমাদের এখানে যত প্রতিবাদী আসছেন, বিশেষ করে যে ডাক্তাররা থাকছেন এখানে, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, যে তাদের জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন বায়ো টয়লেট, যাতে কোনো এনভায়রনমেন্টাল পলিউশন না হয়, সেজন্য আমরা এখানে বায়ো টয়লেট লাগাতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ কোনোভাবেই এটা লাগাতে দিচ্ছে না, পুলিশ আমাদেরকে এই ধর্ণা মঞ্চে বসতে দিচ্ছে না। এবং শুধু তা না, আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস থেকে পুজোর 4 দিন শ্যামবাজার মোড়ে এবং সিঁথির মোড়ে আমরা 2টি অবস্থান করতে চেয়েছিলাম। সেখানে শুধু পুজোর মধ্যে যারা বলছেন উৎসব করবেন, আমরা বলেছি পুজো করব। আমরা পুজোতে মানুষদের সাথে থাকতে চেয়েছিলাম, সেখানে চিকিৎসা করতে চাইছিলাম, কিন্তু সেগুলোকেও পুলিশ বলেছে না করা যাবে না। কিন্তু আমরা এটা মনে করাতে চাই, যে মাটিতে, যে রাস্তার ওপরে আমরা দাঁড়িয়ে আছি, এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে 26 দিন ধরে অনশন হয়েছিল, আমাদেরকে বাধ্য করবেন না সেখানে আবার অনশন করতে এবং এই ঐতিহাসিক জায়গাকে পুনর্বার আরেকবার ঐতিহাসিক করে তুলতে। অর্থাৎ দেখতেই পাচ্ছ যে পুলিশের সঙ্গে সংঘাত সব জায়গায়, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, সকলের সঙ্গে এই আন্দোলন চালিয়ে যাওয়া নিয়ে, এবং এই সংঘাত কোন দিকে যায় এখন সেটাই দেখার। বেশ, জিলাম আপাতত তোমাকে ধন্যবাদ। গতকাল রাত্রি 8:30 থেকে আজ রাত্রি 8:30, 24 ঘন্টার একটা আলটিমেটাম কিন্তু রাজ্য সরকারের উদ্দেশ্যে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই অবস্থানের প্রায় 20 ঘন্টা পেরিয়ে গিয়েছে। এইবার দেখার বিষয় যে আর 4 ঘন্টা বাকি রয়েছে, তার মধ্যে রাজ্য সরকার কী পদক্ষেপ, আদৌ কি কোনো পদক্ষেপ করবে, তার উপর নির্ভর করছে। এই জুনিয়র ডাক্তাররা একেবারে টানা আমরণ অনশনের ডাক দিয়েছে, ফলে প্রতি ঘড়ির কাঁটাই হচ্ছে, এবং তা আমাদের নজর থাকবে এইবার জুনিয়র ডাক্তাররা কোন পথে যাচ্ছেন ঘড়ির কাঁটার সঙ্গে। আরজিকরের ঘটনা ঘটেছিল 9 অগস্ট, অর্থাৎ প্রায় 2 মাস হতে চলল, কিন্তু তারপরেও নারী সুরক্ষা কতটা সুনিশ্চিত করা গিয়েছে বড় করে এই প্রশ্নটা তুলে দিয়েছে আজকে জয়নগরের ঘটনা।